हाय, वेलकम टू कहानी वाला। आज के गल्पे नाम स्वप्न। 4 अक्टूबर तादेर दुजोनेर प्रथम देखा हलो। तखन बिकेल घनिये आसछे, बाताशे शीतेर आमेज। 10 अक्टूबर तादेर दीर्घक्षण कथा हलो टेलिफोने। सेदिन छेलेटी नतून केना टबे गोलापेर चारा लागालो। 30 अक্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি কাটল। 12ই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টের ছেলেটিকে জিজ্ঞাসা করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি ভালোবাসি, তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করল। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই, সেটা না বুঝে বেশি এগোস না। 3রা জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে না চাহিলে যারে পাওয়া যায়। এ তো গান, শুধুই গান, তাছাড়া কি? কিছু যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইব কেন? তুমি সত্যি অদ্ভুত। 10ই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে, অসামান্য অনন্য সে নাচ। ধাত, কাল আমি সারা রাত ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12ই মার্চ ছেলেটি বাঁশি বাজালো, মেয়েটি শুনল। সময় থমকে থেমে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামল, মেয়েটির দুচোখ ভরা জলে বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি, মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি, আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমাকে বাঁশি বাজাতে নিষেধ করেছে। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16ই এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি। স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি? না। তাহলে তাহলে তো তুমি আমাকে হারাবে, তোমাকে পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কের অপারেশন হলো। একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন টপ্ন দেখছো না তো? দেখছি, আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করল মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা, সবই সবই ব্যাক ডেটেড, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না? তুই এত রূপসী, এত উজ্জ্বল প্রসপেক্ট তোর। ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল। তোর দাদার সেই বন্ধুকে, উনি তো শুনলাম কানাডাতেই সেটেল করবেন। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করল, তুমি সত্যি কি চাও বলতো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছু না। আর আর চাই স্বপ্ন দেখতে।
ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না, না তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট, গোলাপ গাছে ফুল ফুটল অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হল। 13ই সেপ্টেম্বর, ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর, মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হল কানাডাগামী পাত্রের সঙ্গে। 20ই সেপ্টেম্বর, গোলাপ গাছটি হঠাৎ ঝরে উপড়ে গেল। সেদিন সন্ধ্যের বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, সবচেয়ে চেয়ে বাস্তব অনেক ভালো রে, অনেক মধুর, স্বপ্ন দেখে কেবল বোকারা। 4ই অক্টোবর, ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা আর কয়েকটা মাছি। আমি ঠিক জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন, আমি ঠিক জানি না, আমি ঠিক জানি না।